নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন রাজ চ্যানেল আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে ধান গাছে যে হলুদ হয়ে যা সমস্যা হচ্ছে হলুদ সবুজ হলুদ বলুন বা লালসে টাইপে ঠিক আছে বাদামি টাইপের এই সমস্যাটা কেন হচ্ছে বা কীভাবে প্রতিকার করা যায় সে সম্পর্কে জানবো শুধু এই সম্পর্কটা নাই বন্ধুরা এই এই যে এই অসুবিধাটা হচ্ছে কিভাবে এই প্রবলেমটা সলিউশন করা যায় ঠিক করা যায় আর এছাড়াও গাছে যে নলি পোকা লাগার ধানে যে মাজরা লাগার সমস্যা আছে এই মাজরার থেকে কীভাবে বেরানো যায় সেভাবে সেটাও জানবো মাজরার ওষুধ কখন ব্যবহার করলে ধান যেটা ফলে ফলে ফেবে বেরাবে যখন সেই সময় যেন ভালো থাকে ভালো হয় সে সম্পর্কেও আমরা জানবো কি বেশি কিছু নয় কিছু কিছু কীটনাশক আর একটা দুর্ভোগ ভিটামিন ব্যবহার করেও বেশি খরচা হবে না তার ভিতরে কিন্তু ঠিকও হয়ে যাবে আর পরিচর্যাটাও খুবই সহজ পদ্ধতির হবে এই জন্য বলছি কারণ আমরা কিন্তু যে এখানে চাষ করি ধান চাষটাও কিন্তু আমাদের এখানে প্রচুর হয় কিন্তু আমরা কিন্তু ধানের সেরকম কিছু খরচা করি না কেন কারণ একটাই আমাদের এদিকে অতটা যেখানে যা চলে কিন্তু আমরা কম টাকা খরচা করে ধানের উপর থেকে বেশি ফলন কিন্তু আমরা পাই কারণ এই জন্য যে কখন কোন পরিচর্যাটা করলে ভালো হবে আমাদের এই পরিচর্যা কীভাবে করি আমাদের এখানে কোন পরিচর্যা সবথেকে ভালো ফলন হয় সেটা নিয়ে আমি আজ আপনাদের সামনে আলোচনা করছি প্রথম বিস্তারিত দেখুন এই যে ধান গাছ যে হলুদ হয়ে যাচ্ছে বা লালচে হয়ে যাচ্ছে বা বাদামি টাইপ হয়েছে এসব কারণ একটা কারণ হচ্ছে জল যদি জমিতে কম থাকে উলি পোকা যদি কেটে দেয় তার জন্য হলুদ হয় আর একটা হচ্ছে ধোঁসাযুক্ত কারণ তার জন্যও কিন্তু হলুদ হয়ে থাকে ঠিক আছে আবার জিঙ্কের বা অভাব থাকলে তার জন্য কিন্তু হলুদ হয়ে থাকে তাহলে এই সমস্ত সমস্যার কিভাবে সমাধান করা করা যায় সেটা প্রথমত আমরা একটা কাজ করব এই যে তার জন্য আমরা কি নেব জিঙ্ক ঠিক আছে জিঙ্ক আর বিম এই দুটো আমরা নিয়ে নেব আর এর সাথে পোলার ঠিক আছে বন্ধুরা পোলারটা কেন দিচ্ছি পোলারটা দেওয়ার কারণ হচ্ছে যে যে বললাম যে ওরাপোকা বা যে মাজরা যেটা লাগে মাঝরা কখন লাগে মাজরা কিন্তু অনেক আগেই লাগে যখন ধান ফুলে ফেপে বেরানোর আগেই কিন্তু মাজরা লাগে যখন মাজরা হয়ে ওরা পোকা হয়ে বেরিয়ে যায় তখন আপনারা বুঝতে পারেন যে এই ধানগুলো সাদা হয়ে গেছে মানে মাঝরা লেগেছে তখন ওষুধ দিলে কোনো কাজ হবে না কারণ তখন মাজরা উড়ে বেরিয়ে গেছে তার তখন কি করবেন তার আগেই ওষুধটা দেওয়ার ব্যবহার করবেন কীটনাশকটা যখন গাছ যখন ভোট নেওয়া শুরু হবে তখনই কিন্তু এটা ব্যবহার করবেন আর আরেকবার ব্যবহার করার চেষ্টা করবেন যখন ধানটা সব ফুলে ফুলে বেরাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি এরকম সময়েও আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কী নেবেন পোলার যদি না পেয়ে থাকেন পিথরা ব্যবহার করবেন দুটোই কিন্তু পঁচিশ এম করে ব্যবহার করবেন পোলা ছাড়া পিথরা ঠিক আছে পোলার যদি না পেয়ে থাকেন তাহলে পিথরা তাহলে তাহলে আমি কি বললাম সেটা একবার জেনে নিন ঠিক আছে জিঙ্ক বিম ঠিক আছে জিঙ্ক বিম এই জন্য বলছি গাছটা ভালো থাকবে গাছে দাও এই যে সমস্যা হচ্ছে এটা কিন্তু হবে না এই জন্য এই দুটো বলছি আর তার সাথে পোলার কি পিতরা এই তিনটা মিক্স করে গাছে ব্যবহার করবেন দেখবেন এই সমস্যাটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আর আরেকটা কাজ করবেন সেটা হলো ইউরিয়া হ্যাঁ বন্ধুরা এই ইউরিয়াটা ছড়াবানোর চেষ্টা করবেন এই দুটো দেওয়ার পরেই কিন্তু ইউরিয়াটা দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটি দুদিন পর ঠিক আছে এই দুটো দুই দিন পর আরেকটা কাজ করবেন সেই দুদিন দিন পর একটা ভালো পিজিআর ব্যবহার করবেন আমি যে পিজিআরটা বলছি সেটা ওয়ান অফ দ্য বেস্ট পিজিআর আগে কাল থেকে ব্যবহার করা চলছে আর এটা ব্যবহার করলে ধানে যদি ব্যবহার করে থাকেন তাহলে রেজাল্টটা দুই দিন পরেই জানতে পারবেন এর কেমন রেজাল্ট দীর্ঘদিন পর্যন্ত গাছ সবুজ থাকবে আর এই ভালদাওয়ার সমস্যা হবে না সেটা হলো মিরাকুলান এই মিরাকুলানটা ব্যবহার করবেন আর কেমন কি রেজাল্ট আমাকে জানাবেন এগুলি ব্যবহার করার পর আর একটা কথা বন্ধুরা এই সমস্ত প্রকার সমাধান কিন্তু হয়ে গেল ঠিক আছে ধানে হলুদ হয়ে যাওয়ার সমস্যা বা ধানে মাজরা পোকার সমস্যা ধান কখন সবুজ হবে ধান যদি হলুদ হয়ে থাকে বা লাল হয়ে থাকে সেই সমস্ত সমাধান কিন্তু হয়ে গেল বেশি কথা না বলে কিন্তু শেষ করে দিলাম এবার আরেকটা জিনিস নিয়ে জানব যেটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো যে এই যে বর্ষা হচ্ছে বা বর্ষা না হলেও ধান যদি বড় হয় না তখন একটা সমস্যা কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো ধানের গোড়া পচা রোগ হ্যাঁ বন্ধুরা ধানের গোড়া রোগ আর ধানে যে লক্ষ্মীর গুহা আছে বা ধানটা দেখতে কালো আছে সেই সমস্ত প্রকার পরে জানবো সেগুলো ঠিক আছে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আরেকটা নতুন টপিক সেটা যদি ব্যবহার করেন ধানের ফলনও বাড়বে ধানটা দেখতেও ভালো হবে সেটা পরে নিয়ে আলোচনা করছি ঠিক আছে আর এবার আমরা জানবো যে এই ধানের গোড়া রোগ কীভাবে ঠিক করবেন ধানে কিন্তু গোড়া রোগের সমস্যা কিন্তু প্রায় সময় দেখা যায় আর ধান গাছ যখন বড় হবে বা ধান ধরবে তখন কিন্তু এই সমস্যা দেখা যায় তাহলে কি করবে তখন আর একটা কাজ করতে পারেন কন্টা প্লাস পেয়ে যাবেন মার্কেটে কন্টা প্লাস নিয়ে দেবেন ঠিক আছে কন্টা প্লাস কুড়ি এমএল প্রতি পনেরো লিটার জলে কন্টা প্লাস কুড়ি এমএল ব্যবহার করবেন আর তার সাথে ভ্লাডো মাইসিন এটা পঁচিশ এমএল ব্যবহার করবেন এই কন্টা প্লাস ভ্লাডো মাইসিন দুটো মিক্স করে জমিতে ব্যবহার করবেন এই জমিতে ব্যবহার করলে কিন্তু এর রেজাল্ট কিন্তু দুর্দান্ত গোড়া পচা রোগ কিন্তু সমাধান হয়ে যাবে আর এই দুটো যদি না পেয়ে থাকেন আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনারা ড্রেকও ব্যবহার করতে পারেন ধানে এই এটা যদি ব্যবহার করে থাকেন ধানের নেট ব্ল্যাড রোগ বা ধানটা দেখতে খারাপ হয়ে যায় সেই সমস্ত প্রকার সমাধানও কিন্তু হয়ে যাবে এই ডেটাগোর কাজটাও কিন্তু খুব দুর্দান্ত বা মারাত্মক তাহলে এগুলো ব্যবহার করুন কেমন কি রেজাল্ট হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর তো হয়ে গেল ধানে গোড়া পচা রোগের সমস্যার সমাধান এবার আরেকটা তো আরেকটা সমাধান নিয়ে আলোচনা করবো সেটা হলো ধানে ফলন কীভাবে বাড়ানো যায় ধানের গোড়া পচা রোগ তো বলে দিলাম ধানে হলুদ গাছ থেকে সবুজ গাছ তো হয়ে গেল এবার ফলনটা কীভাবে বাড়াবো সে সম্পর্কে আমরা আলোচনা করব খুবই কম খরচে কিন্তু আমি প্রতিটা টপিক নিয়ে তুলে ধরেছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমাদের কৃষিরাজ চ্যানেলটা একটু সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার হলো ধানের যে ফলনটা বাড়ানোর সময় কখন একজাক্টলি সময়টা হচ্ছে ধান ফুলে বেড়ানোর আগে যখন থর বাঁধে তখন ব্যবহার করতে পারেন আর ধকান যখন ফুলবে তখন এটি ব্যবহার করবেন কি ব্যবহার করবেন সেটি হলো সিনজেন্ডা কোম্পানি ইসাবিয়ান এতে অ্যামাইনাম অ্যাসিড আছে আর পেপটাইট আছে এই দুটো যদি থাকে ঠিক আছে এই দুটো আপনারা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সেটি হলো বরুণ নিয়ে নেবে ঠিক আছে বরুন এই জন্য বলছি ফলনটা ভালো হবে দেখতেও ভালো হবে চকচক হবে আর ইশাবিয়ান দিলেও কিন্তু ভালো কাজ হয় আর লক্ষ্মীর গু বা আরেকটা ধানে গায়ে লালচি লালচের রোগ হয় সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে এই বরুণ আর ইশাবিয়ান এই বরুণ আর ইশাবিয়ান মিক্স করে আপনার প্রতি পনেরো লিটার জলে হিসাব আন তিরিশ থেকে পঁয়ত্রিশ আর বরুণ পঁচিশ প্রতি পনেরো লিটার জলে দশ থেকে পনেরো গ্রাম করে ব্যবহার করবেন এই দুটো ভালো করে মিক্স করে ব্যবহার করার চেষ্টা করবেন আর কোন সময় ব্যবহার করবেন ধানে যখন ফুল আসবে বা থোর বাঁধবে দুবার ব্যবহার করবেন রেজাল্ট পাবেন আর আর্লি মর্নিং মানে সকালবেলা যখন সূর্য উদিত হবে সূর্য উঠবে তখনই কিন্তু এই বরুণ আর ঈশা বিয়ান এই দুটো ব্যবহার করবেন এই বরুণ আর ঈশা বিয়ান ব্যবহার করার পর রেজাল্ট কিন্তু আপনারা এক সপ্তাহ পর আপনারা বুঝতে পারবেন যখন ফলন যখন ধানটা যখন পুষ্ট হয়ে শক্ত হয়ে যাবে লালসে হয়ে যাবে তখনই কিন্তু রেজাল্টটা বুঝতে পারবেন আর ফলন নাম বাড়বে বুঝতে পারবেন তার সাথে সাথে যে ফলনের যে কালারটা আছে গ্লেসটা আছে সেটাও কিন্তু ভালো হবে আপনারা যদি ধান বিক্রির জন্য যদি যান ওজনটাও বুঝতে পারবেন ওজনের পার্থক্য আর খাওয়ার জন্য যদি ব্যবহার করে থাকেন তাও দেখবেন ভালো খেতে লাগছে বুঝতে পারছেন বন্ধুরা আর আরেকটা কথা বন্ধুরা আমি যে ওষুধগুলো বললাম এগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা জোরে আমি কিন্তু এগুলো দিয়েছি ঠিক আছে কোনো কোম্পানি অ্যাডভাইস দিয়ে নিই বা কোনো কোম্পানি প্রমোশন আমি ভিডিও করছি না এগুলো ব্যবহার করুন কেমন কী রেজাল্ট আমাকে জানাবেন আর আরেকটা কথা এগুলো যখন ব্যবহার করবেন ঠিক আছে সমস্যা হওয়ার আগেই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জমিতে কখনো সমস্যাও হবে না আর রেজাল্টও কিন্তু দুর্দান্ত পাবেন কারণ আমরা বেশিরভাগ সময় এইগুলোই ব্যবহার করি আর আমরা যখন ব্যবহার করি যখন ওয়েদার খারাপ থাকে বা তখন পরিস্থিতি অনুযায়ী কখন কোনো ওষুধটা কাজ দিবে তখনই কিন্তু সেগুলো আমরা ব্যবহার করি ঠিক আছে বন্ধুরা আর ধান বাড়ানোর জন্য আরেকটা ব্যবহার করতে পারেন নিউট্রিজেন্ট প্যাড প্যাডি এটাও কিন্তু ভালো কাজ আর বাংলাদেশি যেসব ভাই বন্ধুরা দেখছে আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন এই সময় ফ্লোরাও ভালো কাজ দেবে আর এইগুলিই হলো আজকের এই ভিডিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি এগিয়ে নিজের জন্য একটু সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিওতে কীভাবে আপনারা কিভাবে আপনারা বিম চাষ করবেন কোন বিমটা ভালো হবে বা মাচার বিমের ভালো ফলন না মাটির বিম সে সম্পর্কে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন রাখবেন ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেখানেও যে জয়েন হতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্টে দিয়ে রাখবো আপনারা ওইখানে ক্লিক করে